আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো, আমরা এই প্রত্যাশাই করি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আমি মোহাম্মদ আবুল হাসান তোমাদের সামনে হাজির হয়েছি। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে আছি, অর্থাৎ আমরা দশম অধ্যায় নিয়ে পাঠ গ্রহণ করছি। তো দশম অধ্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করেছি সেটি ছিল গণতান্ত্রিক মনোভাব, এবং এই গণতান্ত্রিক মনোভাব কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি। আমরা বিদ্যালয়ে যে গণতান্ত্রিক মনোভাব প্রদর্শন করি সেই বিষয়টি আমরা জেনেছি। কোন বিদ্যালয়ের কোন কোন কাজে গণতান্ত্রিক মনোভাবটি আমরা পোষণ করব, কীভাবে চর্চা করব এই বিষয়টি জেনেছি। আজকের পাঠে আমরা দেখতে চাই যে গণতান্ত্রিক মনোভাব আর কোথায় আমরা চর্চা করতে পারি, এ বিষয়টি থাকবে। এ ছবিটি দেখে তোমরা কি বুঝতে পারছো? আমার ধারণা এ ছবিটি থেকে তোমরা যে বিষয়টি বুঝতে পারছো সেটি হচ্ছে একটি গৃহে পিতামাতা এবং সন্তানরা বসে আছে, অর্থাৎ এর থেকে এতটুকুই বোঝা যাচ্ছে যে গণতান্ত্রিক মনোভাবের ক্ষেত্রে যে পরিবারও যে একটি ভূমিকা পালন করে সেটি হয়তো এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, তারা কথা বলছে। ঠিক একইভাবে আমরা আরেকটি ছবি দেখি, এটি একটি অফিসের ছবি, অর্থাৎ অফিসের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে কথা বলছি। কর্মক্ষেত্রে তারা যদি আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে কোন কাজটি কীভাবে করবে, এই বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং আরেকটি ছবিতে আমরা দেখছি যে ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়ে আছে মানুষ, অর্থাৎ তারা তাদের সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করছে। সার্বিকভাবে এই ছবিগুলো যদি আমরা একসাথে বোঝার চেষ্টা করি তাহলে আমরা কী বুঝব? গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে আমরা তিনটি ক্ষেত্র এখানে দেখানোর চেষ্টা করেছি। তাহলে আজকের পাঠ আমরা ঘোষণা করতে পারি যে গণতান্ত্রিক মনোভাব বাড়ি কর্মক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, আজকে আমরা গণতান্ত্রিক মনোভাব এবং এটি বাড়ি এবং কর্মক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে পারি আমরা সেই বিষয়ে জানব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে আমরা কোন কোন বিষয়ে ধারণা লাভ করব তা একটু জানার চেষ্টা করি। বাড়ির বিভিন্ন কাজে গণতান্ত্রিক আচরণ কেন প্রয়োজন তা বলতে পারবো। তোমরা আগের পাঠেও জেনেছো যে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি অনুসরণ করি তাহলে যে কোনো কাজে কিন্তু সফলতা আসে। তাহলে বাড়ির বিভিন্ন কাজে গণতান্ত্রিক আচরণ যে প্রয়োজন আমরা সেই বিষয়টি উপলব্ধি করতে পারবো এবং তা বলতে পারবো। কর্মক্ষেত্রের বিভিন্ন কাজে গণতান্ত্রিক আচরণ কেন প্রয়োজন আমরা তাও বলতে পারবো। অর্থাৎ কর্মক্ষেত্রে তোমরা হয়তো শিক্ষার্থী, তোমরা হয়তো কাজের ক্ষেত্র তোমরা এখনও জানো না, আমরা আলোচনা করব যে কাজের ক্ষেত্রগুলো, তোমাদের পরিবারের কিন্তু অনেকেই কর্মক্ষেত্রে যায়, যেমন আমার একটি কর্মক্ষেত্র আছে, তোমার পিতার কিংবা মাতার পরিবারের অন্য সদস্যদেরও কিন্তু এরকম একটি কর্মক্ষেত্র থাকে। তাহলে সেখানে কেন গণতান্ত্রিক আচরণটি প্রয়োজন এ বিষয়টি সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে এবং বলতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের গণতান্ত্রিক মনোভাব অর্জনের গুরুত্ব এবং উপায় বলতে পারবে যে কী করে আমরা গণতান্ত্রিক মনোভাব পোষণ করতে পারি, ধারণ করতে পারি, এবং আমরা নাগরিক হিসেবে গণতান্ত্রিক আচরণ কীভাবে প্রদর্শন করব এ বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করব। আজকে মূলত পাঠ্যপুস্তকের এই দুটো পৃষ্ঠার বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই অংশটি পড়ব এবং কাজের কিছু ধারণা আমরা তোমাদেরকে দিব, তোমরা প্রস্তুত থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বাড়িতে গণতন্ত্রের চর্চার কথা বলছি। বাড়িতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন। নিচের কাজগুলো সহ বিভিন্ন কাজে পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। কোন কোন কাজের কথা বলছে? বলছে আমরা যে খাবারটি খাব এটির আগে আমরা হয়তো পরিবারের সবাই মিলে আলোচনা করে নিতে পারি, অর্থাৎ ক্ষেত্র বিশেষে আমরা বলতে পারি পারিবারিক রান্নাবান্নার যে আয়োজন হয় সেক্ষেত্রে পরিবারে মতামত নেওয়ার একটি প্রক্রিয়া থাকতে পারে, এতে করে গণতন্ত্রের চর্চাটি সেখানেও কিন্তু সম্ভব। আরেকটি হচ্ছে উৎসব অনুষ্ঠানে যা করব, অর্থাৎ পরিবারে নানান কারণে বিভিন্ন উৎসবের উৎসব ঘন একটি আয়োজন তৈরি হয়, একটি আমেজ তৈরি হয়, যেমন ঈদ আসলে কিংবা পূজা পার্বণে, অথবা কারো জন্মদিন, কারো বিয়ে, অথবা বাড়িতে কোনো মেহমান আসবে, একটি উৎসবঘন পরিবেশ যখন তৈরি হয় তখন কে কোন ভূমিকায় থাকব, কোন কোন কার্যক্রমগুলো পরিবারে নতুন করে সংযোজিত হবে এ বিষয়ে আমরা পরিবারের সবাই মিলে আলোচনা করতে পারি। ঠিক আরেকটি হচ্ছে বিভিন্ন প্রয়োজনে ঘরদোর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানোর প্রয়োজন হতে পারে, বিশেষ অকেশনে, কারো জন্মদিন পালন উপলক্ষেও
বাসাটিকে আরেকটু পরিপাটি করে সাজানোর প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রেও আমরা পরিবারের সবাই মিলে যদি আলোচনা করি তাহলে দেখা যাবে যে এই কাজটি কিন্তু সুন্দর হয়। পরিবারে কিন্তু শুধু এই কাজগুলোই না, আরও অনেক ধরনের কাজ আছে যে কাজগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে গণতান্ত্রিক মনোভাব যদি আমরা চর্চা করি তাহলে কিন্তু কাজটি সুন্দর হবে। তোমার পড়ার টেবিলটি কোথায় বসবে এটি নিয়েও কিন্তু পিতামাতা তোমার সাথে আলোচনা করতে পারে, কিংবা তুমি তোমার যে কোনো কাজে তুমি পরিবারের সহযোগিতা নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবে। তুমি কখনোই একক সিদ্ধান্ত নিয়ে পরিবারের সাথে এগুলো চাপিয়ে দেওয়ার কখনো চেষ্টা করবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই মিলে যখন আলোচনা করব তারপরে যখন সিদ্ধান্ত নিব সেক্ষেত্রে দেখা যায় যে ওই কাজটির কিন্তু সফলতা বেশি হয়। এরপর যে আমরা দেখতে চাই যে একটি ছবি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে খাবার টেবিলে বসে আছে যারা তারা কি নিয়ে কথা বলছে। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে আমরা যে খাবারটি খাবো সে বিষয়টি নিয়ে তারা আলোচনা করছে। তাহলে পাঠ্য বইয়ের আলোকে আমরা বলতে পারি যে পরিবারে যে খাবার দাবারের আয়োজন হয়, রান্নাবান্নার যে আয়োজন হয়, এটিতে যদি পরিবারের পিতা মাতা এবং তোমরা বা আমরা যারা থাকি সবাই মিলে যদি কখনো কখনো এই সিদ্ধান্ত দেওয়ার একটি সুযোগ থাকে তাহলে আমরা এক্ষেত্রেও বলতে পারি যে গণতন্ত্রের চর্চাটি কিন্তু এ জায়গায়ও হচ্ছে। তারপরে আমরা যে বিষয়টি দেখতে চাই সেটি হচ্ছে উৎসব অনুষ্ঠানের। তো তোমরা জানো যে আমি আগেও কিন্তু বলেছি যে উৎসব অনুষ্ঠান নানান কারণে হয়। ধর্মীয় অনুষ্ঠানগুলো যেমন আছে সেই সঙ্গে আত্মীয় স্বজন যদি আসে একটি উৎসবগণ পরিবেশ তৈরি হয়। আবার পারিবারিক বাবা মার বিয়ে বা বিবাহ বার্ষিকী আসতে পারে, কিংবা তোমার ভাই বোনের জন্মদিন আসতে পারে। এসব কারণেও কিন্তু পরিবারে একটি আনন্দ বা উৎসবগণ পরিবেশ তৈরি হয়। ঠিক এইরকম উৎসবগুলোতে আমরা কোন কোন কাজগুলো করব, কিভাবে করব, এই প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা আসলে পরিবারের সবাই মিলে আলোচনা করতে পারি। আলোচনা করে আমরা দায়িত্বগুলো ভাগ করে নিতে পারি, কে কোন কোন কাজগুলো করবে। এই যে প্রত্যেকের মধ্যে কাজ বা দায়িত্ব বণ্টন করে দেওয়া, আবার এই সবগুলো কাজ সবাই মিলে সম্পাদন করা, এর মাধ্যমে কিন্তু তোমার মধ্যে কাজ করার যে প্রবণতা তৈরি হবে, নেতৃত্ব দেওয়ার গুণাবলী তৈরি হবে, মত প্রকাশের যে যোগ্যতা সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, পরিবারের সদস্যদের মধ্যে এটিও কিন্তু তৈরি হবে। তাই আমরা মনে করি যে গণতান্ত্রিক চর্চার জন্য, গণতান্ত্রিক মনোভাবের জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু আসলে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আরেকটি বিষয় হচ্ছে কিভাবে ঘর সাজানো যায়। আমরা কিন্তু বলেছি বিভিন্ন অনুষ্ঠান করার সময় ঘর সাজানোর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কোন ফার্নিচারগুলো অর্থাৎ আসবাবপত্র কোথায় থাকবে, তারপরে কোন দেয়ালে কোন ছবি লাগানো যেতে পারে, ঘরটি কিভাবে কোনো কাগজ দিয়ে, রঙিন কাগজ দিয়ে মুড়ে দেওয়া যেতে পারে, এভাবে যদি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই তাহলে ঘরটি কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হবে। তাই সবার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর কাজটি করার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিব। আর এই যে সবাই মিলে সিদ্ধান্ত নিব এটিকেই কিন্তু আমরা বলছি গণতান্ত্রিক মনোভাব। তাহলে দেখো গণতন্ত্রের চর্চাটি কিন্তু পরিবারে সম্পাদিত হয়ে থাকে। শুধু যে এই তিনটি কাজের মধ্যে হয় তা না, কিন্তু এছাড়াও কিন্তু কোথাও বেড়াতে যাওয়া, কোন আত্মীয়র বাড়িতে যাওয়া, কাউকে কোনো কিছু গিফট করা বা উপহার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা পরিবারের সকল সদস্য মিলে আলোচনা করতে পারি, আর এতে কিন্তু ওই কাজটি সুন্দরভাবে সম্পাদিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে জানবো যে কর্মক্ষেত্রে, আমি কিন্তু আগেও বলেছি তোমরা শিক্ষার্থী, তোমরা হয়তো জানো না যে কর্মক্ষেত্র কি। কর্মক্ষেত্র হচ্ছে এই যে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা বসে কাজ করেন, এটি শিক্ষকদের কর্মক্ষেত্র। তোমার বাবা যদি অফিসে যান এটি তার কর্মক্ষেত্র। তোমার বাবার যদি ব্যবসা থাকে তাহলে ওইটি তার কর্মক্ষেত্র। আমি যেখানে কাজ করি সেটি আমার কর্মক্ষেত্র। তাহলে প্রত্যেক ব্যক্তি তার কর্মক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাব পোষণ করবে। কর্মক্ষেত্রে গিয়ে দেখা যায় যে কিছু কিছু কর্মকর্তা থাকেন একেবারে উপরের দিকে উঁচু লেভেলে, আবার অন্যরা পদমর্যাদার দিক থেকে কেউ মাঝারি কেউ এবং নিচের দিকে থাকেন। কিন্তু অফিসে বা কর্মক্ষেত্রে কোনো একটি কাজ সম্পাদন করার ক্ষেত্রে আমরা দেখব সবাই মিলে এই কাজটিকে সম্পাদন করতে হয়। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিতে হয়। আমরা দেখি পাঠ্যপুস্তক এ বিষয়ে কি বলছে। বলছে কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত, ফলে সকলের গুরুত্ব বুঝতে পারবে ও নিজের মত প্রকাশে উৎসাহিত হবে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকটুকু ধারণা পেয়েছ যে কেন কর্মক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাব প্রয়োজন। মনে করো কোনো একটি কোম্পানি, তারা কোনো একটি পণ্য উৎপাদন করবে,
তাহলে এই পণ্য উৎপাদনের সাথে এক শ্রেণীর লোকজন জড়িত, আবার এই পণ্য বিপণন বা বিক্রি করার কাজে আরেক শ্রেণী বা আরেকটি গ্রুপ জড়িত থাকে, আবার এটি প্রক্রিয়াজাত করার বিভিন্ন কাজ দেখাশোনা করার জন্য আবার আরেকটি গ্রুপ কাজ করে থাকে, আবার এই কাজগুলো সম্পাদন করার জন্য প্রতিষ্ঠানের হয়তো মালিক নিজেও দেখাশোনা করেন সার্বিক বিষয়গুলো। তাহলে কোন পণ্য উৎপাদন হবে, কারা কীভাবে বিপণন বা বিক্রির কাজটি করবেন, কারা তাদেরকে মনিটরিং করছেন, এই সবগুলো বিষয় যদি অফিসের বা কর্মক্ষেত্রে সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবং সুবিধা অসুবিধাগুলো কী হতে পারে, যারা পণ্য বিক্রি করতে যায় তারা এই বিক্রি করতে গিয়ে কোনো সমস্যায় পড়ে কিনা, সবগুলো বিষয় যদি একসাথে কর্মক্ষেত্রে বসে আলোচনা করা হয় তাহলে এই পণ্যটি দ্রুত বাজারজাত করা সম্ভব এবং বাজারে দ্রুত আমাদের মতো ভোক্তাদের কাছে এটি পৌঁছে দেওয়া সম্ভব এবং সবচেয়ে বেশি ক্রেতারা হয়তো তাদের পণ্যটি ভোগ করবে, কারণ এই পণ্যের খুঁটিনাটি কোনো ভুল ত্রুটি আছে কিনা সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। তাই কর্মক্ষেত্রে কিন্তু এভাবে কাজ সম্পাদন করতে হবে। ঠিক একইভাবে আমরা বলতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তাদেরও কিন্তু একটি মতামত আছে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি সম্পাদন করলে আরও সুন্দরভাবে শহরটিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, এক্ষেত্রে কিন্তু তাদেরও মতামতের গুরুত্ব আছে। আমরা যদি মনে করি নিজের নীতি নির্ধারক যারা আছেন, অর্থাৎ যারা অর্ডার করবেন আদেশ দিবেন তাদের আদেশ দেওয়ার মাধ্যমেই সব কিছু শেষ হয়ে যাবে, বিষয়টি কিন্তু তা না। তাই কর্মক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই এই গণতান্ত্রিক মনোভাব পোষণ করা উচিত। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন বড় হবে তোমরাও কর্মক্ষেত্রে গিয়ে এই গণতান্ত্রিক মনোভাব ধারণ করবে, পোষণ করবে এবং প্রয়োগ করবে, তাহলে দেখবে তুমি তোমার কর্মক্ষেত্রে সফল একজন ব্যক্তি হিসেবে পরিচিত হবে। কর্মক্ষেত্রে যখন আলোচনা করে এই কোনো কাজ সম্পাদন হয় তখন এই কাজটি গুরুত্ব সবাই বুঝে, আমরা কিন্তু পাঠ্যপুস্তকে পড়েছি, এবং গুরুত্ব বুঝে এই কাজের কিন্তু সফলতা আসবে। প্রত্যেকে তার দায়িত্বে সচেতন থাকে, সবাই যখন আলোচনা করে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে এবং কাজটি কিন্তু সুন্দরভাবে সম্পাদন করা যায়। আমরা এ পর্যায়ে জানব যে রাজনৈতিক ক্ষেত্রে কেন গণতান্ত্রিক মনোভাব প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। খেয়াল করে দেখো, রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণ দীর্ঘ সংগ্রাম করেছে। তোমরা জানো যে 1947 সালে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্র ভাগ হওয়ার পর আমরা পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত হই। তোমাদের মনে থাকার কথা, তোমাদের পাঠ্যপুস্তকেই প্রথম দিকের অধ্যায়গুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা আছে। তারপরে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের শোষণ নির্যাতন করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করার পরও তাদেরকে কিন্তু ক্ষমতা দেওয়া হয়নি। তাহলে খেয়াল করে দেখো, এই যে নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এই গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পাদন করে জনগণ যাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। কত ত্যাগ এর মধ্যে ছিল, তোমরা জানো 30 লক্ষ শহীদের রক্ত এবং অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এ স্বাধীনতা অর্জিত হয়েছে। এই যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে গণতন্ত্র আমরা পেয়েছি, এই গণতন্ত্রকে আমাদের কী করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। যখন কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে তাহলে এই দেশ দ্রুত উন্নতির দিকে ধাবিত হয়। তাই একটি দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য গণতান্ত্রিক কার্যক্রমকে কিন্তু সচল রাখতে হবে। এ পর্যায়ে আমরা এটি আলোচনা করব, আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্র সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। মনে রাখতে হবে যে আমরা সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব ও পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হব, এই বিষয়টি কিন্তু পরমত সহিষ্ণুতার কথা। আমরা পূর্বের পাঠেও কিন্তু তোমাদেরকে বলেছি যে গণতান্ত্রিক মনোভাব যদি আমাদের মধ্যে চর্চা করতে হয় তাহলে কিন্তু এই অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আর যেটিকে বলেছি পরমত সহিষ্ণুতা। তাহলে এই রাজনৈতিক ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো দেখি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তোমাদেরকে বলেছি আমরা যে একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের এই দেশকে স্বাধীনতা
পেয়েছে, এই দেশের স্বাধীনতা পেয়েছি এবং এই স্বাধীন দেশের সকল কার্যক্রম আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পাদন করব। এতে করে জনগণ যখন কোনো কাজে মত প্রকাশের সুযোগ পাবে তখন ওই কাজটি সম্পাদন করার ক্ষেত্রে জনগণের উপরে যে কাজ দায়িত্ব অর্পিত হবে তারা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে এই কাজটি সম্পাদন করার চেষ্টা করবে। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, বাংলাদেশের জনগণ হিসেবে আমার তোমার আমাদের প্রত্যেকেরই কিন্তু গণতান্ত্রিক আচরণ করা উচিত। রাষ্ট্রের বিভিন্ন কাজের ক্ষেত্রে যেমন গণতান্ত্রিক মনোভাব পোষণ করা উচিত, ঠিক একইভাবে পরিবারে আমরা গণতান্ত্রিক আচরণ করব। আমাদের পরিবারের বাইরে গিয়ে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই সেখানেও কিন্তু আমরা গণতান্ত্রিক মনোভাব পোষণ করব, এবং আমরা যখন কর্মক্ষেত্রে যাব সেখানেও কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক মনোভাবটি প্রদর্শন করব। আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি আমাদের পরিবারে কি গণতন্ত্রের চর্চা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা উত্তর দিতে পারবে, হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে হয়তো হয় না। কোন কোন ক্ষেত্রে গণতান্ত্রিক এই চর্চাটি হয়ে থাকে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করো। পাঠ্যপুস্তক পড়ার সময় তোমরা বুঝেছো, এর বাইরেও আমরা একটু দেখতে চাই যে বিশেষ দিনে কি রান্না হবে, অর্থাৎ কারোর জন্মদিন, হয়তো তোমার জন্মদিনে তোমার পছন্দের কোনো খাবার তৈরি হচ্ছে। পিতামাতা অনেক সময় এগুলো বুঝেই সেই অনুযায়ী রান্নাবান্নার আয়োজন করে থাকেন। তাহলে আমরা বলতে পারি যে এই যে অন্যের মতামতকে গ্রহণ করা বা অন্যের মতকে গ্রহণ করার যে বিষয়টি সেটি কিন্তু একটি গণতান্ত্রিক চর্চা। তাই বিশেষ দিনে কি রান্না হবে এটি, আবার কোথাও বেড়াতে যাওয়ার যে বিষয়টি থাকে, কোথাও বেড়াতে যখন আমরা যেতে চাই ঠিক সাইট অর্থাৎ কোথায় যাব এটি সিলেকশন বা বাছাই করার ক্ষেত্রেও দেখা যায় যে আমরা সবাই মিলে একটি আলোচনা করি কোথাও ঘুরতে গেলে, অথবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাব, কার বাড়িতে আগে যাব, এই বিষয়টির ক্ষেত্রেও কিন্তু আমরা প্রায় সময় দেখি। আবার কোন ধরনের পোশাক পরবো অথবা পোশাক ক্রয়ের ক্ষেত্রেও আমরা দেখি যে পারিবারিকভাবে অনেক সময় আলোচনা করে আমাদের সাথে সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়টি থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পরিবারে গণতন্ত্রের চর্চা কিন্তু হয়। আবার পরিবারের অনেক বিষয় থাকে যেগুলো হয়তো বাবা অথবা মা তারা সিদ্ধান্ত নেন। যদি পিতা একা সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু এটি গণতন্ত্রের চর্চা হবে না। অন্যদিকে যদি পিতা এবং মাতা দুজনে মিলে সিদ্ধান্ত নেন যে কাজগুলো আমাদের না তাদের, তাহলে হয়তো এটি গণতান্ত্রিক চর্চা হিসেবে স্বীকৃতি পেতে পারে। তাহলে আমরা কি বলতে পারি, পরিবারে গণতন্ত্রের চর্চা কি হয় না হয় না? হয়। এই গণতন্ত্রের চর্চাটি আমরা সারা জীবন কিন্তু ধারণ করতে হবে। তারপরে আমরা দেখি যে পরিবারের কোন কোন বিষয়গুলো আছে। তোমার পাঠ্য বই বলছে যে পরিবারের সিদ্ধান্ত নেওয়ার একটি ঘটনা জানিয়ে তুমি একটি চিঠি লিখবে তোমার কোনো আত্মীয়কে, তোমার কোনো আত্মীয়কে একটি চিঠি লিখে জানাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় যে বাংলা বিষয়ে তোমরা চিঠি লেখার একটি প্রক্রিয়া জানো। আমি আবার তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে যেটি লিখতে হয় যে চিঠির ডান দিকে কোথা থেকে লিখছ এবং একটি তারিখ দিতে হয়। আমি এখানে ঢাকা লিখেছি, তোমরা তোমাদের স্থানের নাম দিবে এবং তারিখ দিবে। তারপরে প্রিয় বলে তুমি সম্বোধন করবে যে কাকে তুমি লিখতে চাচ্ছ। যদি বড় কাউকে লিখো তাহলে শ্রদ্ধেয়, এ ধরনের কোনো শব্দ তোমরা ব্যবহার করতে পারো। তারপরে কেমন আছে তোমরা, আমার মনে হয় যেগুলো জানো, কেমন আছো, আমরাও ভালো আছি ইত্যাদি, এই সম্ভাষণগুলো দেওয়ার পর তারপরে তোমরা মূল বক্তব্যটি প্রদান করবে। এক্ষেত্রে বলাই হয়েছে যে পরিবারের সিদ্ধান্ত নেওয়ার একটি ঘটনা জানিয়ে তুমি হয়তো তোমার একটি পোশাক ক্রয়ের ব্যাপারে অথবা তোমার জন্মদিনের উৎসবটি কিভাবে সম্পাদিত হয়েছে, এক্ষেত্রে কিভাবে পরিবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রটি তোমাকে দিয়েছে, তোমাকে কিভাবে অংশগ্রহণ করতে হয়েছে, অথবা কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারটি, কোথাও বেড়াতে গিয়েছো তোমরা কিভাবে, এর যে কোনো একটি বিষয় নিয়ে তোমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি হয়েছিল এই বিষয়টি তোমরা এক্ষেত্রে উল্লেখ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তুমি তোমার মতো করে সে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি এখানে উল্লেখ করবে। এবং ঘটনাটি বলার পর শেষে আমরা জানি যে ইতি বলে অথবা বিদায়ী একটি সম্ভাষণ দিতে হয় এবং তারপরে তুমি তোমার নাম দিবে। চিঠির মূল কাজটি কিন্তু শেষ, তারপরে যে কাজটি করতে হয় চিঠিতে তোমরা নিশ্চয় জানো, একটি খাম দিতে হয় এবং খামের ডাক টিকিট থাকে, প্রেরক এবং প্রাপক থাকে। বাম দিকে থাকবে প্রেরক যিনি চিঠিটি পাঠিয়েছেন, অর্থাৎ তুমি, তোমার নাম থাকবে বাম পাশে এবং ডান পাশে থাকবে তুমি যাকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছো তার ঠিকানা দিতে হবে। তাহলে পোস্টম্যান ওই নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী চিঠিটি পৌঁছে দিবে। আধুনিককালে অবশ্যই এ ধরনের চিঠি লেখা এবং দেখার ঘটনা তোমাদের হয়তো ঘটে না, কারণ মোবাইল টেলিফোন আসার কারণে তোমরা হয়তো জানো মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি আলোচনা করে ফেলে। আবার
মেসেজের মাধ্যমেও কিন্তু এই তথ্য আদান প্রদান হয়ে থাকে, কিন্তু তারপরেও চিঠির একটি ঐতিহ্য আছে এবং অনেক ক্ষেত্রেই অফিসিয়াল ডকুমেন্টস তৈরির জন্য এ ধরনের কার্যক্রমগুলো পরিচালিত হয়। তাই তোমরা এই কাজটি সম্পাদন করবে। আমরা মূল্যায়নের প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, তোমরা খেয়াল করে দেখো রাজনৈতিকভাবে বাংলাদেশ কোন ধরনের দেশ। আমার মনে হয় আজকের পাঠ্য বইতেও এটি আছে এবং আলোচনার মধ্যে এটি ছিল, গণতান্ত্রিক আচরণ করা উচিত এমন দুটি ক্ষেত্রের নাম লিখো। অর্থাৎ গণতান্ত্রিক আচরণ করা উচিত এমন দুটো ক্ষেত্র। আমার মনে হয় যে অনেক ক্ষেত্র তোমরা ইতিমধ্যে জানো যে কোন কোন ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ বা মনোভাব পোষণ করা প্রয়োজন। কর্মক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা থাকলে কি সুবিধা পাওয়া যায়? প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু একটি অফিস বা একটি ফ্যাক্টরি বা কারখানায় কিভাবে গণতান্ত্রিক মনোভাব পোষণ করলে, চর্চা করলে কি সুবিধা পাওয়া যায় এটির কথা বলেছি। তোমরা ঠিক সেখান থেকে উত্তর দিতে হবে তা না, তোমরা তোমাদের ধারণা থেকে তোমরা কী কী সুবিধাগুলো পাওয়া যায় একটি কাজের ক্ষেত্রে যদি গণতান্ত্রিক মনোভাব তৈরি থাকে, তাহলে তোমরা সেই বিষয়টি লিখতে পারো। আরেকটি হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি লিখো। তো পাঠ্যপুস্তক পড়ার সময় তোমরা দেখেছ যে আমাদের রাষ্ট্রীয় মূলনীতির একটির কথা এখানে উল্লেখ ছিল। আমাদের রাষ্ট্রীয় মূলনীতি চারটি, আমি সেটি বললাম, কিন্তু একটির কথা তোমাদের পাঠ্য বইতে আছে, সেটি তোমরা এখানে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া আছে। বাড়ির কাজ হচ্ছে পরিবারে গণতন্ত্র চর্চার প্রয়োজন কেন। আরেকটি হচ্ছে পরিবারে গণতন্ত্র চর্চার চারটি সুবিধা লিখো। তাহলে খেয়াল করে দেখো এই প্রশ্নটির মধ্যে একটি ক্লিয়ার পার্থক্য তোমাকে করতে হবে। একটি হচ্ছে পরিবারে গণতন্ত্র চর্চার প্রয়োজন কেন। এক্ষেত্রে তোমরা কিন্তু স্বাভাবিকভাবে ব্যক্তিজীবনে গণতান্ত্রিক চর্চার যে প্রয়োজনীয়তার যে জায়গাটি, সেখান থেকে তোমরা একটি বা দুটি বাক্য লিখবে, এর জন্য 2 মার্কস। এবং পরিবারে গণতন্ত্র চর্চার চারটি সুবিধা, এটি তোমরা চারটি বাক্যে আলাদা আলাদাভাবে লিখে দিবে যে পরিবারে গণতন্ত্র চর্চা থাকলে এই সুবিধা হবে, এটি হবে, এটি হবে, এটি হবে। সমাজের প্রত্যেক নাগরিকের প্রতি আমার তোমার আচরণের যে বহিঃপ্রকাশ থাকবে তা যেন ন্যায়সঙ্গত হয়। অর্থাৎ কাউকে আমরা আমাদের কাছে প্রাপ্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করব না, এই বিষয়টিকে আমরা ন্যায় বিচার হিসেবে চিহ্নিত করতে চাচ্ছি। তাই কারো সাথে অন্যায় বা খারাপ কিছু না করার মাধ্যমে প্রত্যেককে তার অধিকারটুকু নিশ্চিত করব। আমরা ন্যায়বোধ, ন্যায়নীতি এ ধরনের গুণাবলীগুলো ধারণ করে সমাজে সুন্দর ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে।